মঙ্গলবার শহীদ তপন চক্রবর্তী শহীদ দিবস উপলক্ষ্যে দিন সকালে এসএফআই ও ডি রাজনগর অঞ্চল কমিটির উদ্যোগে রাজনগর বিধানসভা কেন্দ্রের অধীন নাছিরনগরে শহীদ তপন চক্রবর্তী শহীদ দিবস পালন করা হয় শহীদ দিবসে কর্মসূচি শেষ করে সিপিআইএম নেতা কর্মীরা চলে যাওয়ার কিছুক্ষণ পরে শাসক দল দুষ্কৃতীরা সেই শহীদ বিধি ভেঙে দিয়ে সেখান থেকে চলে যায় এই খবর ছড়িয়ে পড়তে নাছিরনগর এলাকায় স্বামীক উত্তেজনা দেখা দেয় স্থানীয়দের মধ্যে পাশাপাশি বিভিন্ন মহল থেকেও নিন্দার ঝড় বইছে এই ধরনের ঘটনাকে ঘিরে এদিকে শহীদ বিধি ভেঙে গড়িয়ে দেওয়ার ঘটনার প্রতিবাদে আজ বিকেলে নাছিরনগরে বিক্ষোভ মিছিল সংঘটিত করে সিপিআইম মিছিল শেষে দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারের দাবিতে রাজনগর থানায় ডেপুটেশন দেওয়া হয় কমরেড তপন চক্রবর্তীর আদর্শর প্রতি তার নীতির প্রতি শ্রদ্ধা জানিয়েছিলাম আজকে আমরা কিছুক্ষণের মধ্যেই কিছুক্ষণ পর আজকে আমাদের সাজসজ্জা আজকে নষ্ট করে দেয় এটা অগণতান্ত্রিক এটা মানা যায় না শুধু তাই না আজকে দুজনে একসঙ্গে দাঁড়িয়ে কথা বলা যায় না আত্মীয়ের বাড়িতে নিমন্ত্রণ খেতে যেতে পারে না কেউ অসুস্থ হলে হসপিটালে গিয়ে দেখশন করতে দেখুন করতে পারে না এমনকি কেউ মারা গেলে তাকে শেষ শ্রদ্ধা জানানোর পর্যন্ত সুযোগ নেই এমন একটা দমবন্ধকর অবস্থা চলছে গণতন্ত্রের ত্রুটি টিপে আজকে ধরেছে আজকে সারা রাজ্যের মানুষ এই গণতান্ত্রিক এই যে ত্রুটি ধরেছে তা থেকে মুক্তি পাওয়ার জন্য আজকে সারা রাজ্যের মানুষ ছাত্র যুবক শ্রমিক কৃষক মা বোনেরা আজকে রাস্তায় নেমেছে রাজ্যের বুকে সিপিএম দলের নেতা কর্মীদের উপর আক্রমণ সংঘটিত করার পাশাপাশি সিপিএম দলের কর্মসূচিতেও বিভিন্নভাবে বাধা দিচ্ছে বিজেপি দলের দুষ্কৃতীরা বিউটি রিপোর্ট হল্লাপো